অনেকটা আড়ালেই থেকে গেছেন পুরো টুর্নামেন্ট জুড়ে, তবে ফাইনালে এসেই রানে দেখা পেয়ে গেছেন বিরাট কোহলি। ভারতের এই পোস্টার বয় যে বিগ পারফর্মার, বিগ স্টেজে করে দেখাতে পারেন অনেক কিছুই, তা বোঝা গেল আরও একবার। 59 বলে 76 রান, আর তাতেই ভারতের চ্যালেঞ্জিং টোটাল। রোহিত অবশ্য আগেই বলেছিলেন, ফাইনাল ম্যাচের জন্যই নিজেকে জমিয়ে রেখেছেন কোহলি, হয়ে গেছেন আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি 50+ ইনিংস খেলা ব্যাটারদের একজন। টি-টোয়েন্টির এই মেগা আসরে কোহলি ছিলেন নিজের ছায়া হয়েই, নিজের চিরচেনা পজিশন তিন ছেড়ে উঠে এসেছিলেন ওপেনিংয়ে, তবে তাতে হারিয়েছেন নিজের ফর্মটাই। ফাইনাল ম্যাচের আগে আসরে খেলেছেন 7 ম্যাচ, রান কুড়িয়েছেন মোটে 75, গড়ে ফেলেছেন লজ্জার রেকর্ড। ওপেনারদের মধ্যে সবচেয়ে কম এভারেজে ব্যাট করা ব্যাটারদের তালিকায় টপ 5-এ বিরাট, আর টপ5-এর তিনটা নামই এদেশের টাইগার তকমা পাওয়া তিন ব্যাটার সৌম্য তামিম এবং তানজিদ হাসান তামিম। নিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বাজে টুর্নামেন্ট কাটিয়েছেন ম্যান ইন ব্লুদের অন্যতম ভরসা বিরাট। 2007-এর পর যতবার সেমিতে জায়গা করে নিয়েছে ভারত, ঠিক ততবারই জ্বলে উঠেছে বিরাটের ব্যাট। 2014 সালের বিশ্বকাপে সেমির ময়দানে মার্কাটারি ব্যাটিংয়ে প্রোটিয়া বোলারদের তুলোধুনো করে তুলেছিলেন 72 রান। এরপর 2016 এডিশনে উইন্ডিজদের বিপক্ষে সেমির ময়দানে বিরাট তোলেন 89 রান। ইংলিশদের বিপক্ষে ভারতের স্বপ্নভঙ্গের ম্যাচে বিরাট পেয়েছিলেন 50, অথচ এই ইংলিশদের বিপক্ষে এবার ভারত জিতেছে ঠিক, তবে চুপ করেছিল বিরাটের ব্যাট। নিন্দুকের কথার তীরে বিদ্ধ হয়েছেন ক্যারিয়ারের শেষ প্রান্তে এসে, তবে বিগ স্টেজের প্লেয়াররা সহজে ফুরিয়ে যায় না, তা আবারও প্রমাণ করেছেন বিরাট। নিজের সবটুকু উজাড় করে দিলেন, বুঝিয়ে দিলেন ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট। আরিফ উদ্দিন, নবীন নাগরিক।